এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। অন্যদিকে সব কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। ঢাকা পাঁচ আসনের এই উপনির্বাচনে 14টি ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে 187টি, যাতে মোট ভোটার 4,71,129 জন। সকাল 9টা থেকে ভোট শুরু হয়ে টানা চলবে বিকাল 5টা পর্যন্ত। এখন পর্যন্ত কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। আস্তে আস্তে মানুষের কাজকর্ম করে তারপরে হয়তো বিকালের দিকে আরো উপস্থিতি ভালো আশা করা যায়। ভালোই আছে, আল্লাহ দিলে পুলিশ ভালো আছে, হইতাছে সিরিয়াল মতন সুন্দর জিতেছে, সুন্দরভাবে ভোট দিতেছে, কোনো ভেজাল নাই, গ্যাঞ্জাম নাই, নিরাপদ। আর অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসে নাই। আমার ভোটার হচ্ছে 420 জন। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এই পর্যন্ত ভোট পড়েছে মাত্র 12টা, 9টা থেকে এই পর্যন্ত আর কি 3 ঘন্টা। সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী, সেজন্য গণমাধ্যম কর্মী সহ ভোটারের কিছুটা উপস্থিতি ছিল সেখানে। আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কেন্দ্র ঘুরে নিজের জয়ের বিষয়ে আশাবাদ জানান। আশা করি ইনশাল্লাহ এই নির্বাচনটা নজিরবিহীন নির্বাচন হবে, জানি কি আমার সমগ্র বাংলাদেশে এবং সব বিশ্বে দেখবে এরা। ইনশাল্লাহ আশা করি কোনো অরাজকতা হবে না, সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং এই নির্বাচনটা হবে উৎসম্মুখর, এবং আমি এই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের যে সমর্থন পাচ্ছি শতভাগ আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এবং ধনিয়া কলেজ কেন্দ্র ঘুরে সালাউদ্দিন আহমেদ ভোটের বিষয়ে তার অসন্তোষ জানান। জনগণের ইচ্ছা থাকলেও আমি সন্ত্রাসী যেভাবে ত্রাস করেছে, আমি সন্ত্রাসের প্রতিটি ঘরে ঘরে যেভাবে হুমকি দিচ্ছে, আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে, এরপরে আর কিভাবে এই ভোট সম্পূর্ণ হবে আমি জানি না। নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কোনো ভূমিকা পালন করে না, নীরব ভূমিকা পালন করছে তারা। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি তেমন একটা নেই। করোনা পরিস্থিতির কারণে ভোটারের উপস্থিতি কিছু কম বলে মনে করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। সব কিছু এখন পর্যন্ত ভালোই আছে, বরাবরের মতোই এখন পর্যন্ত কোনো অভিযোগে ওই রকম গুরুতর কোনো অভিযোগ আসেনি। ভোটার কাস্টিং এই করোনা পরিস্থিতির মধ্যে যেটুকু আছে সেটুকু হচ্ছে স্বাভাবিক অবস্থা হচ্ছে একটু কম, কিন্তু কাস্টিং ভালো হবে। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হয় ঢাকা পাঁচ আসন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।